গোপালচন্দ্র ভট্টাচার্য ছিলেন একজন বাঙালি পতঙ্গবিদ এবং প্রকৃতিবিদ যিনি কীট পতঙ্গের ওপর তার যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত হয়েছেন। বাংলার কীট পতঙ্গ তাঁর লেখা একটি কালো গ্রন্থ আঠেরোশো পঁচানব্বই সালের পয়লা আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত লোনসিং নামের গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণের পরিবারে গোপালচন্দ্রের জন্ম হয় তার বাবা অম্বিকাচরণ ভট্টাচার্য ছিলেন পেশায় পুরোহিত এবং মা শশীমুখী দেবী ছিলেন একজন গৃহবধূ গোপালচন্দ্রের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা অম্বিকাচরণের মৃত্যু হয় ফলে পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় চরম দারিদ্রের মধ্যে দিয়ে তার শৈশব জীবন কাটে গোপালচন্দ্র উনিশশো সালে লোন সিংহ বিদ্যালয় থেকে জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন এরপর কলেজে আইয়ে পড়ার জন্য ভর্তি হয়েও শেষ পর্যন্ত আর্থিক অনটনে সমগ্র পাঠক্রম শেষ হওয়ার আগেই তিনি পড়া ছাড়তে বাধ্য হন এরপর তিনি একটি বিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন তিনি সাহিত্য চর্চায় উৎসাহী হয়ে ওঠেন এবং পালা গান জড়ি গান ইত্যাদি লোকগীতির জন্য গান রচনা শুরু করেন শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন হাতে লেখা পত্রিকার সম্পাদনা ও প্রকাশ করতে থাকেন স্কুলের শিক্ষকতা করার সময় তার সাহিত্যের প্রতিও আগ্রহ সৃষ্টি হয় তিনি জারি গান লেখা শুরু করেন জারি ও পালাগান লেখার পাশাপাশি তিনি উনিশশো সালে শতদল নামক একটি মাসিক পত্র প্রকাশ করা শুরু করেছিলেন তিনি বিজ্ঞান ক্লাব গড়ে তুলেছিলেন এবং হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন সৃষ্টিকে উপলব্ধি করার জন্য তিনি বিভিন্ন কার্যক্রম শুরু করেন সনাতন নামের একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বও তিনি সামলেছিলেন তার গবেষণার বিষয় নিয়ে অনেক দেশে বিদেশে গবেষণা করে প্রতিষ্ঠিত হন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজে নোবেল পুরস্কার পাননি বাংলার কীট পতঙ্গ তার অন্যতম সেরা গ্রন্থ উনিশশো তিরিশ সালে বাংলার মাছখেকো মাকড়সা সম্বন্ধে তার পর্যবেক্ষণ জগদীশচন্দ্র বসুর নজরে পড়ে পিঁপড়ে অনুসারী মাকড়সা টিকটিকি শিকারী মাকড়সা সম্পর্কে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি জার্নাল আমেরিকার সাইন্টিফিক মান্থলি কলকাতার সায়েন্স অ্যান্ড কালচার ইত্যাদিতে তার গবেষণা প্রকাশিত হয় তিনি মোট 22 গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি প্রকৃতি ও মেধায়ে এবং মানসিকতায় একজন যুক্তিবাদী এবং কুসংস্কার বিরোধী ব্যক্তি ছিলেন। গোপালচন্দ্র প্রথম গবেষণাপত্র প্রকাশ করেন 1932 সালে। 1936 সালে তার জলচর মাকরশার উপর একটি কাজ প্রকাশিত হয় আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির এবং উনিশশো সালে তিনি আমন্ত্রিত হন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য স্টাডি অব সোশ্যাল ইনসেক্টস এর সম্মেলনে অনেক কাজের মধ্যে লিঙ্গ নির্ধারণের পরীক্ষা এবং তার ভেতরে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিঃসন্দেহে তার অন্যতম কৃতিত্ব উনিশশো সালে তিনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে বাঙালি বিজ্ঞান পরিষদ নামের একটি বিজ্ঞান গবেষণা সমিতি গঠন করেছিলেন তিনি দলবদ্ধ পতঙ্গ যেমন পিঁপড়ে মৌমাছি প্রভৃতির প্রজনন রূপান্তর পূর্ণতা পাওয়া ইত্যাদি নিখুঁতভাবে লক্ষ্য করেছিলেন তার প্রকাশিত রচনাগুলিতে তার এই পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ দক্ষতার পরিচয় মেলে তার কর্মজীবনে তিনি প্রায় এক হাজারের মতন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন যার বেশিরভাগই বাংলায় প্রবাসী আনন্দবাজার পত্রিকা যুগান্তর নতুনপত্র মন্দিরা সাধনা জ্ঞান ও বিজ্ঞান বঙ্গশ্রী শিশু সাথী সন্দেশ নবারুণ প্রকৃতি নতুনপত্র অন্বেষা দেশ প্রভৃতি পত্রিকায় পতঙ্গ নিয়ে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ব্যাঙাছি থেকে ব্যাঙের রূপান্তরে পেনিসিলিনের ভূমিকা নিয়ে তার গবেষণার গুরুত্ব এতটাই ছিল যে তাকে অবসরের পরেও গবেষণা চালিয়ে যাবার অনুমতি দেয়া হয় বসুবিজ্ঞান মন্দিরে উনিশশো সালে বাঙালি বিজ্ঞান পরিষদের পত্রিকা জ্ঞান ও বিজ্ঞানের প্রধান সম্পাদক তিনি নিযুক্ত হন এবং উনিশশো সালে তিনি এই পত্রিকার প্রধান উপদেষ্টা নিযুক্ত হন তিনি ভারত কোষ নামক বাংলা এনসাইক্লোপিডিয়া তৈরির সময় সহযোগী ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে প্যারিসে অনুষ্ঠিত সামাজিক পতঙ্গ বিষয়ে আলোচনাচক্রে ভারতীয় শাখা পরিচালনার জন্যও তিনি আমন্ত্রিত হয়েছিলেন গোপালচন্দ্র প্রথমে জগদীশ বসুর সহকারী হিসাবে পরে স্যার জগদীশ চন্দ্র বস সাহায্যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় টানা আটচল্লিশ বছর মন্দিরেই গবেষণা করে গেছেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল আধুনিক আবিষ্কার মহাশূন্যের রহস্য বাংলার কীট পতঙ্গ মনে পড়ে প্রকৃতি পর্যবেক্ষণ করে দেখো রোমাঞ্চকর জীবজগৎ জীবন নিয়ে যে বিজ্ঞান জীববিদ্যা বিষয় উদ্ভিদ প্রভৃতি আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার ছাড়াও সারা জীবনে তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন তার মৃত্যুর তিন মাস আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সানমানিক ডিএসসি সম্মানেও ভূষিত করা হয় উনিশশো সালের আটই এপ্রিল বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের মৃত্যু হয়